हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्पीसीज डायरी चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर वीडियो टॉपिक होच्छे चंद्रबोरा। तो चंद्रबोरा आमरा अनेकेई जानी, चंद्रबोरा खूब विषधर एकटी साप। चंद्रबोरा नामटिर साथे आमरा अनेकेई परिचित। सापटिर इंग्रेजी नाम होच्छे रासेल वाइपार। एई सापेर वैज्ञानिक नाम हलो डाबोइया रासेली। पृथिवीर सबसे विषाक्त सापगुलिर मध्य एटी अन्यतम। चंद्रबोरा सापेर बड़ बड़ लम्बा दुटी बीजदाँतेर द्वारा दंशनेर प्रभावे रक्तदंशन ब्याहत हय, अर्थात आमादेर ब्लाड कोआगुलेशन सिस्टेम पुरोपुरी बंध हो जाए। फले अत्यधिक परिमाणे रक्तक्षरण हवार जन्य मानुषेर मृत्यु घटे। चंद्रबोरा देह बेश भारी, मोटा सोटा, लेजटा छोटो ओ सरु। একটি প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। চন্দ্রবোরা নিচু জলাভূমি মাঠে ঘাটে শুষ্ক পরিবেশে বসবাস করে। এরা নিশাচর প্রাণী। খাদ্য হিসেবে এরা ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাং ভক্ষণ করে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করে, যা সাপেদের একটি বিশেষ বৈশিষ্ট্য। পৃথিবীতে প্রতি বছর যত মানুষের সাপের কামড়ে মৃত্যু ঘটে, তাদের মধ্যে অধিকাংশই চন্দ্রবোরা সাপের কামড়ে মারা যায়। এদের বিস্তার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। চন্দ্রবোরা এতটাই হিংস্র প্রকৃতির যে তারা শুধু শিকারকে একা নয়, তার পুরো পরিবার সহ খেয়ে ফেলে। চন্দ্রবোরার বিষ হচ্ছে হোমোটক্সিন জাতীয়, যার কারণে এই সাপের দংশনে মানুষের মাংস পচে যায়। এই সাপের ভয়াবহতার সম্পর্কে জানলে খুবই অবাক হবে যে এটি তীব্রতার দিক দিয়ে বিশ্বের 5 নম্বর ভয়ঙ্কর বিষধর সাপ। মাত্র 1 সেকেন্ডের মধ্যে সাপটি কাউকে কামড়ে দিয়ে বিষ ঢালতে পারে। দংশনের গতির দিক দিয়ে এটি দ্রুততম, এমনকি চন্দ্রবোরার বিস্তার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এই সাপ পশ্চিমবঙ্গের অনেক জেলায়, বিশেষত নদিয়া, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রামাঞ্চলে দেখা যায়। আক্রমণের দ্রুত গতি ও বিষের তীব্রতার জন্য চন্দ্রবোরাকে কিলিং মেশিনও বলা হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, থাইল্যান্ড, বার্মা এবং ইন্দোনেশিয়াতেও এই সাপের বিস্তৃতি রয়েছে। এরা ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। IUCN-এর 2015 সালের রেড লিস্ট অনুযায়ী চন্দ্রবোরাকে সংকটাপন্ন বা ভালনারেবল শ্রেণীতে রাখা হয়েছে। চন্দ্রবোরার বিষ যেমন মারাত্মক বিষাক্ত, তেমনই এই বিষের একটি ব্যবহারও আছে। লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট নামে গর্ভপাতকারী এক রোগ নির্ধারণে ডাইলিউট রাসেল ভাইপার ভেনম টাইম টেস্টে চন্দ্রবোরার বিষ ব্যবহৃত হয়। চন্দ্রবোরাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন তামিল ভাষায় একে কন্নড়ি ভিরিয়ান বলা হয়, তেলেগুতে রক্তপিঞ্জারি, কন্নড় ভাষায় কোলাকু ম্যান্ডালা, মালায়ালম ভাষায় ভাট্টাকুড়া, হিন্দি ভাষায় দাবৌয়া, মারাঠিতে ঘোনাস, গুজরাটি ভাষায় চিতার বলা হয়ে থাকে। নিঃসন্দেহে চন্দ্রবোরা অত্যন্ত বিষধর একটি সাপ। এই সাপ কামড়ালে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। অ্যান্টিভেনম ইঞ্জেকশনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে কিছুটা হলেও সারিয়ে তোলা সম্ভব। চন্দ্রবোরার দংশনের ফলে যেই বিষ আমাদের শরীরে প্রবেশ করে, সেটি আমাদের রক্তদংশন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এর ফলে অবাধ রক্তক্ষরণ হতে থাকে, যাকে হিমারেজ বলা হয়। এই বিষকে প্রশমিত করার জন্য পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করা হয়ে থাকে, যা শরীরে প্রবেশ করালে রক্তদংশন প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং অবিরাম রক্তক্ষরণ বন্ধ হয়। তো আজকের ভিডিওটা এত অবধি ছিল। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে, এই ভিডিও থেকে কিছু জানতে পেরে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং সবার মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।